সামনের দিনে বিএনপি ক্ষমতায় আসবে এমন বার্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথা থেকে পেলেন এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো ধরনের বার্তায় কাজ হবে না সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন ওবায়দুল কাদের বাংলাদেশের মানুষ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে ততদিন কোন বার্তা দিয়ে কোন আলটিমেটাম দিয়ে লাভ হবে আমাদের সংবিধান আমাদের নির্বাচনের চালিকা শক্তি সংবিধান যা বলবে আমরা তাই করব বন্ধুদের পরামর্শ শুনব কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না বার্তা দেন আর যাই দেন আলটিমেটাম দেন জানিয়ে দিলাম অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে